আজকের খাবার তো ভালো দেখাচ্ছে, সব খাবার মিলে ভালো। এটা হলো কলই শাক, মটর কলই। এই শাকটা কিন্তু হজম করা কষ্ট, বিষ খেলে পেট ব্যথা করে। শাকটা তবে টেস্ট আছে, টেস্টি করে শাক। তবে কাঁচা মূলে, এই মূলাটা আপনার এই শাক দিয়ে মূলাটা খুব টেস্ট লাগে, টেস্ট লাগে আর কি আমাদের দেশে খাই। আর এটা হলো তাল বেগুন ভাজা, এই বুটকা বেগুন। আর এটা হলো পাতাকপি দিয়ে ট্যাংরা মাছ, পাতাকপি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি, খুব স্বাদ। এটা হলো ফলি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, ফলি মাছ আর আলুর ঝোল। সবজি আমাদের দেশি মাছ, দেশি রান্না, সব কিছুই আমাদের দেশি টেস্টি জিনিস। সহজে মূলাটা খুব ভালো লাগে। দুপুরবেলা খাই না, রাত্রে খাই না, রাতে সেটা খাওয়া হজম করা কষ্ট হবে। মূলাটা আপনি সালাদের মতো আর কি খেতে পারেন। মরিচটা বড় অনুযায়ী ঝাল না, মোটামুটি আসে ঝাল, সাইজ মরিচটা অনেক ঝাল। এই শাকের সাথে আরেকটা জিনিস খাওয়া যায়, মরিচ বাটা দিয়ে, শুকনো মরিচ বাটা, মরিচ করে খেলে ভালো লাগে। এটা শুধু সুজনের শাক, নতুন শাক, বড় ভাই বেগুন খাইতে কেমন লাগে, খেয়ে নেবে কোনো বাম্পা এ তো খারাপ।
একজনের নাম বলতে হবে, রাশেদ আন্টি। উনি একটু বয়স্ক, খুব বেশি বয়স না, যাই হোক আমার মায়ের একটু বড় হবে বয়সে। উনি খাইতে পারেন আর কি, তবে আমার ভিডিওগুলো দেখে দেখে খাওয়া ট্রাই করে, চেষ্টা করে, এটা ভেবে খুব ভালো লাগে আমার কাছে। ঠিক আছে, চেষ্টা করতেছে উনি খাওয়ার জন্য, আমার ভিডিওগুলো দেখতেছে, ফলো করে গেলে যদি খাইতে পারে। মানে কথা বলছিলাম তো, বললো যে তোমার ভিডিও যখন দেখি তখন হ্যাঁ খাই দিচ্ছে করে, খাবার নিয়ে বসে কিন্তু খাইতে পারি না। আমার মনে হয় ট্রাই করেন, হয়ে যাবে। অনেকেরই মুখে রুচি থাকে না, তো খাবার ভিডিওগুলো দেখলে মুখে রুচি আসে, এটা 100%। একটা জিনিস খাবার দেখলে আপনার খেয়ে দিচ্ছে পড়বো, না দেখলে খেয়ে দিচ্ছে পড়বো। আমি ফাস্টফুডের মিলে দেখি মানুষ খায়, দেখে কিন্তু আমার মন চায় খেতে, কিন্তু খাইতে গেলে অত ভালো লাগে না, মানে খাইতে বেশি একটু মজা পাই না। তবে দেখছি দেখলে রুচি আসে, দেখলে মানুষ খাই, তখন খাবার দেখলে খাইতে ইচ্ছা করে। রাশিদানটিতে বলতেছি, মালয়েশিয়াতে থাকে, আপনি আমার ভিডিও দেখবেন আর আমার সাথে সাথে খাবেন, চেষ্টা করবেন, দেখবেন পারবেন। ওনার ছেলে মেয়ে নিয়ে আমি মালয়েশিয়াতে থাকি, ওনার ছেলে চাকরি করে মালয়েশিয়াতে, ওনার ছেলের সাথে কথা বলছি। ওনার মা আমার খুব ভক্ত আর কি, বয়স হয়ে গেছে তো এখন ওভাবে খাইতে পারে না, খারাপ লাগে, খাবার একটু কমে যায় বয়স হলে, একটু খাবারের চাহিদাটা কমে যায়, রুচিটা কমে যায়, এটা ঠিক আছে। তারপর আপনার চাহিদা অনুযায়ী আপনাকে খাইতে হবে, তো বাস্তবে তো খেয়ে রাখতে হবে, না খেলে তো সমস্যা হবে। আস্তে আস্তে খাবেন, এটা হলো পাতাকপি, জাতটা ভালো মিষ্টি মিষ্টি লাগতেছে। আপনি সবজিটা আসলে কি কিছুটা ভাগ্যের ব্যাপার আছে, সবজিটা যদি ভালো পেরে যায় তরকারিটা মেশা যায়, সবজির মধ্যে যদি বিষ থাকে, আপনার বিভিন্ন ধরনের ওই সার জাতীয় জিনিস থাকে, তাহলে খাইতে অতটা টেস্ট লাগে না। এই কারণে যেটা লাগে, কারণ দেখে তার বোঝার উপায় নেই ভিতরে কী আছে। আমরা বাজার যেসব সবজি খাই সবই কিন্তু চাষেন না, কিছু কিন্তু নিজের বাড়িতে ফলানো জিনিস বিক্রি করে, ভাগ্যের কারণে যদি ওটা আপনি পেয়ে যান সেটা খাইতে খুবই টেস্ট এবং ভালো লাগে। আমার বাসায় রান্নাটা সবসময় মাই করে 90%, অসুস্থতা কিংবা
কোথাও গেলে তখন আমার বউ রান্ধে না হয় আমার বোন রান্ধে। ভালোই রান্না করে কিন্তু আমার একটু বেশি ভালো হয়। মায়ের রান্না আমার মায়ের রান্না সবাই পছন্দ করে, ফ্যামিলির মধ্যে সবাই। ছোট সাইজের ফুলি মাছ, বড় না একটা ফুলি দেখে এভাবে সাইজ। লেবু নিতে ভুলে গেছি, আসলে বাসার লেবু কেউ খায় না, আমি সাহায্য সবাই ভুলে যায় লেবুর কথা। আমার আবার লেবুটা ভালো লাগে সবসময়। গ্রামে থাকতাম, একটা খেলা খেলা না একটা খেলনা আর কি বলেন, ধরেন গোল চাকার মতো রিং রড রড দিয়ে বানানো আর শিক দিয়া এরকম 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 থাকে শিকটা লম্বা মাথার মধ্যে এরকম থাকবে। তো এটা দিয়ে আমি আমরা পালা ছেলে ছেলেরা আর কি এটা মেয়েদের খেলা না, এটা ছেলেদের খেলা। এরকম রিং রডের রিং থাকতো, একটা রিংয়ের মতো একদম চাকার মতো গোল জোড়া লাগানো থাকতো এক মাথা থেকে আর এক কথায় হলো চাক্কা। আর এতটুক আপনার এতটুক লম্বা হবে, এতটুক লম্বা হবে শিক লোহার শিক, ওটা ওই রিঙের চেয়ে ওই রডের ওটা তো রডের থাকতো, ওটা হচ্ছে চিকন আর মাথা থাকতো এরকম, ওইটা দিয়ে এটা চালানো যেত। এটা নিয়ে আমরা পাল্লা ধরতাম কে আগে যাইতে পারে, কে আগে চালিয়ে যেতে পারে। ছোটবেলা এটা খুব চলেছে, আমার একটা ছিল কে জামার দিতে ছিল আমি জানি না, আমার একটা ছিল ধরেন বাজারে যাইতে হবে তো অনেক দূরে হাঁটতে যাবো ওর সাথে করে নিয়ে যেতাম, চালাইতে আমার কথা বলতে আমার যাইতাম। আবার দৌড়ের পাল্লা ধরতাম, এখন গ্রামে এগুলো আসতে না ন্যায় মনে হয় একসাথে চার পাঁচজন
ওটা নিয়ে চার্জ দিতে যাবো খাওয়াতাম। আর যার না থাকতো তার মনে প্রচুর দুঃখ লাগতো, কষ্ট লাগতো, কারণ আমার তো ছিল না প্রথম। ওদের কাছ থেকে নিয়ে ধান নিতাম, যে আমার একটু যে মিঠু চালাই নিজের জিনিস কিনে চাইপলাম মানুষ, তার খেলনা জিনিস দিতে চাইত না। অনেক এবার লোহা দেওয়া, লোহাটা না থাকলে পাশ দিয়ে বানিয়ে নিত, ওটা আবার হাত দিয়ে চালিয়ে যেত ধাক্কা ধাক্কা। ফলি মাঝে প্রচুর কাটা থাকে, আমি কাটা খাইতে পারি সবসময় খাই না, তারপরে কাটা খাওয়ার সব দেয় বিদ্যার এক ঝামেলা, অনেকদিন থাকে যায় না শহরে, যাই গল্প বলতে বলতে খাওয়া শেষ হয়ে গেল। আমি গল্পের মধ্যে হারিয়ে গেছিলাম, স্মৃতিগুলো খুবই মনে পড়ে আসলে সত্যি কথা, অন্য কেউ মনে পড়ে কিনা যায় না। এই গাড়িগুলো চালাইতাম বিশেষ করে শীতের দিনে চালাইতাম, সকাল ভোরে কুয়াশা কুয়াশা থাকতো, মাঠের মধ্যে কুয়াশা, রাস্তার মধ্যে কুয়াশা থাকতো, আমাদের ঘাস চারদিকে ঘাস থাকতো, আর মাঝখান দিয়ে মাটি থাকতো। গ্রামের রাস্তাগুলো যারা গ্রামে গিয়েছেন তারা বুঝতে পারে, যেদিকে মানুষ হাঁটতো ওই জায়গাটাই থাকতো, যেদিকে রাস্তাটা থাকতো ধরেন এটা একটা কাঁচা রাস্তা, এদিকে ঘাস এদিকে ঘাস, মাঝখানে মানুষ হাঁটতো যে জায়গাটা ওই জায়গাতে ঘাস থাকতো না, সাদা ফকফকা থাকতো, ওই জায়গাতে আমরা ওই দিনগুলো চালাইতাম। সুন্দর চিকন সরু রাস্তা, তারপরে আপনার ওই ক্ষেতের যে আইল, আইলের মধ্যে অনেক আইলও থাকতো সমান, ওই আইল দিয়ে চালাতে পারতাম, উঁচা নিচা থাকলে চালানো সম্ভব না, সমানগুলো দিয়ে চালাইতাম। ঠিক আছে, এই স্মৃতিগুলো খুব মনে পড়ে, খুব মজা, মানে ভালো লাগতো, এটা থাকলে ওটা একটা সঙ্গী থাকতো আর কি, যখনই যেতাম ওরা নিয়ে যেতাম সাথে। ঠিক আছে, চালাতে চালাতে যেতাম, তখন পরিশ্রম মানে হাঁটা দাঁড়িয়ে পরিশ্রম মনে হতো না, কারণ আমরা খেলার মধ্যে থাকতাম, খুব মজা করছে এই জিনিসটাগুলো, এই জিনিসগুলো নিয়ে খুব মনে পড়ে। এগুলা এখন পোলা মানে চালাই কিনে মনে হয় না, দেখিনি তো এখন, দেখিনি এগুলো। যাই হোক, খাওয়া শেষ আজকের মতো, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।